নগদের একটা কন্ট্রিবিউশন আমাদেরকে অ্যাকনোলেজ করতে হবে সেটা হচ্ছে তারা ডিজিটাল কেওয়াইসি লঞ্চ করে বাংলাদেশে প্রথমবারের মতো যেটা আর কেউ করতে পারে নাই তো ব্যাপারটা হচ্ছে ডিজিটাল কেওয়াইসিটা হচ্ছে ঘরে বসে মোবাইল অ্যাপের মাধ্যমে আপনার এনআইডি দিয়ে আপনি কয়েক মিনিটের মধ্যে আপনি নগদের অ্যাকাউন্ট খুলে ফেলতে পারছেন এটা প্রথম তারাই লঞ্চ কত সালে করছিল এটা এটা দুই সালে তারা লঞ্চ করেছিল মনে হয় দুই পরের বছর আমি ঠিক শিওর না কত সালে করেছি কিন্তু তারা মানে প্রথম দিকে ছিল প্রথম দিকে ছিল হ্যাঁ এটাই প্রথম করেছিল কারণ তারা একটা কাস্টমারের পেইন পয়েন্ট অ্যাড্রেস করেছিল যে বিভিন্ন মানে বেশিরভাগ প্রান্তিক জনগোষ্ঠীর মানুষজন বা ইভেন আমরাও দেখবেন একটা প্যারাফেস করি না যে এখন একটা নগদে বা কোনো একটা গিয়ে ব্যাঙ্কে অ্যাকাউন্ট খুলতে হবে এখন দুই তিন পৃষ্ঠার ফর্ম ফিল করতে হবে ছবি স্টুডিও সাইজের পাসপোর্টের ছবি জমা দেওয়া লাগবে অ্যাটেস্টেড করতে হবে সাইন করতে হবে ভাই এত প্যারার জন্য আমার দরকারই নাই খুলবো না তো ওরাই পেন পয়েন্ট অ্যাড্রেস করেছিল যে ঠিক আছে আপনি তাতে প্যারা নিতে হবে না বাসায় বসে মোবাইলে স্ক্যান করবেন আপনার এনআইডি কার্ড এখান থেকে শুরু তাদের আসলে স্ক্যাম যতদূর মনে পড়ে আমার এই যে তারা যে এটার জন্য গভর্নমেন্টকে বলছে যে ঠিক আছে আপনাদের ডিজিটাল কে

জন্ম তারিখ এই তো আর তো কিছু দরকার নাই এগুলো নিয়ে অটোমেটিকলি যদি আপনি কয়েক কোটি রাতারাতি অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলেন এটা তো পুরো আনফেয়ার ইলিগেল একটা ব্যাপার নাম্বার ওয়ান নাম্বার টু হচ্ছে এটা প্রাইভেসি ব্রিজ আমার এগেনস্ট আমাকে না না জানায় আমি গভর্নমেন্টকে ট্রাস্ট করে দিয়েছিলাম আমার পার্সোনাল ডেটা সে আবার তার আরেকটা আইডেন্টিটি দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে ফেলছে সো এই অ্যাকাউন্টের এগেন্স্টে যদি কোনো ট্রানজেকশন হয় ফর এক্সাম্পল যদি কোনো ইলিগেল ট্রানজাকশন হয় মানে আইন তো আমার ধরবে আদালত তো আমার ধরবে যেটা তোমার তোমার আন্ডারে হয়েছে তোমার এনআইডি তোমার নাম তোমার ছবি আমি তো তখন যতই বলি যেটা আমাকে না জানা করছে তখন তো এটা ধপি টিকবে না দিস ইজ এক্স্যাক্টলি নগদ ডিড ওই সময়টাতে

ছিল জনগণের কাছে আমাদের গ্রহণযোগ্য ছিল যার কারণে আমরা এত অল্প সময়ের মধ্যে পাইছি ঠিক আছে সো এইটা কিন্তু নগদের করার দরকার ছিল না কারণ অলরেডি তারা যে ডিজিটাল এর ইনোভেশন ছিল বা ইউএসএস ডিডির যে কোড দিয়ে তারা ই করতো ফিচার ফোন দিয়েও কিন্তু তারা এখন ক্রিয়েট করে একটা টেকনোলজি এনেছিল একটা ফিচার এনেছিল ওই সময়টাতে যেটা কিন্তু আর কেউ করে না ওই সময় দুইটাই কিন্তু করেছিল নগদ সো এইটার কারণে তাদের হু হু করে ডিজিটাল ইউজার তাদের নগদ বাড়া শুরু করে টেকনিক্যালি তারা ভালো কাজ করে এই জায়গাটা খুব ইনোভেটিভ ফিচার এই ছিল মুভ ছিল সো তাদের কিন্তু ওই দুই নাম্বার এটা করার কোনো দরকার ছিল না সো যাই হোক তারা এটা করছে করার পরে গিয়ে এরকম একটা মানে এটা রিজনটা ছিল এরকম যে তারা এইটা জাস্ট নাম্বারটা শো করছে গভর্নমেন্টের কাছে যে এটা দেখো দিস ইজ আওয়ার সাকসেস কেপিআই ঠিক আছে যে আমরা যে সাকসেসফুল হয়েছি এটা হচ্ছে আমাদের কেপিআই সো এটা একটা ওই সময়টা থেকে আমার মনে হচ্ছিল যে ইভেন ওই সময়টা তো আমার মনে আছে যে যে সাহেব একটা একটা গ্রুপে করেছিল আমাদের আজকে কোটি টাকার ট্রানজ্যাকশন মাইল ফলক পূরণ হল সে এটা ক্লেম করেছিল দুই হাজার বিশ সালের শুরুর দিকে তখন এক বছর হয়েছিল এক বছর হয় নাই ভাই তখন সো আমার কাছে এই ব্যাপারটা টু ইয়ার এবং অনেকেই তাকে চ্যালেঞ্জ করছিল ওই সময় ভাই আপনার সোর্স দেখান কে করছিল এটা তো যাই হোক সে তখন এটাই করতে পারে পরবর্তীতে উনি পোস্টার ডিলিট করতে বাধ্য হয় কয়েক ঘন্টা পর যাই হোক তো তখন থেকে আমার রাড়ারে ধরা পড়ে যে নগদ তাইলে কি সেকেন্ডে আরেকটি ইভেলি হতে যাচ্ছে কারণ একের পর তাদের বিরুদ্ধে অভিযোগ আসছে অভিযোগ আসাটা সমস্যা না সমস্যা হচ্ছে যে অভিযোগগুলোকে তারা অ্যাড্রেস করছে না